আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, আমাকে একজন ব্যক্তি বলেছেন আমাদের জীবনে অনেক ফরজ নামাজ কাজা হয়েছে, সে নামাজগুলো আদায় করার জন্য উমরে কাজা নামাজ আদায় করতে হবে। জি ভাই, আপনি যে ভাই বলেছেন উমরে কাজা আদায় করতে হবে, তো ওনাকে বলবেন যে এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ আছে কিনা, কোনো হাদিস আছে কিনা, থাকলে আপনাকে একটু জানাতে বলবেন। আপনি বর্তমানে তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় হাদিসের গ্রন্থগুলো আছে, আপনি একটু দেখে নেবেন। কিন্তু আমরা কোনো হাদিসের গ্রন্থে উমরে কাজা নামে কোনো সলাতের বিধান আমরা পাই নাই। সুতরাং উমরে কাজা বলে কোনো সলাতের বিধান আহলুল আলেমদের মতে নেই। কারণ আপনি যখন সলাত আদায় করেন নাই, যতদিন সলাত আদায় করেন নাই আপনি, ততদিন বড় ধরনের একটি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বড় ধরনের গুনাহের কাজ করেছেন, এবং ইচ্ছাকৃত সলাত পরিত্যাগ করা এটা কুফরি। তো কুফরি যখন কেউ করে, তখন কুফরি থেকে ফিরে আসলে পূর্বের যেই কাজগুলো করেছে এগুলো আবার পুনরায় আদায় করা প্রয়োজন হয় না। আর কোনো এবাদত ছেড়ে দেওয়া কুফরি না, সিয়াম ছেড়ে দিলে কুফরি হয় না, হজ ছেড়ে দিলে কুফরি হয় না, বা যাকাত ছেড়ে দিলে কুফরি হয় না, কিন্তু সলাত ছেড়ে দিলে কুফরি হয়। এ ব্যাপারে সাহাবাই কেরামের এজমা, জামিয়া তিরমিজির মধ্যে স্পষ্ট হাদিস এসেছে যে সাহাবাই কেরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে সলাত ছেড়ে দিলে তার ইমান থাকে না, সে কুফরি করে। তো এই জন্য যখন আপনি সলাত শুরু করবেন, তখন নতুন করে সলাত শুরু করবেন, পূর্বের আর সলাতগুলো কাজা করার দরকার নেই। তবে আমরা পরামর্শ দিই, আহলুল আলেমগণ পরামর্শ দিয়েছেন, বেশি বেশি আপনি নফল সলাত আদায় করবেন। কারণ কিয়ামতের দিন পরজ সলাতে ঘাটতি হলে আল্লাহ রাব্বুল আলামিন নফল সলাত দিয়ে সেগুলো পূরণ করবেন।